Hello friends, knowledge perception welcomes you. Off, O-double-F, a off shabdota, jatotana preposition hishabe bakye byabohar hoy, tar theke onek beshi byabohar hoy, bakye adjective rupe ba adverb rupe. To adjective rupe jokhon a off, O-double-F e byabohar hoy, tokhon noun ba ei word ta holo noun ba pronoun ke qualify kore, orthat noun ba pronoun er gunagun prokash kore. To aaj amra alochona korbo use of O double F local as adjective. Or the adjective group A often behavior given by Chitamra as the name. So, ekekta point for the amra deko, prothom point is J or the amra often behavior could kill the orange, though a orthogonal caliber, the off amra adjective group A or orthic project. Keen Bhavi Shomba or the Shomba dry keen, the amra orthi amra O double F often the first be. Niskrio, Nisprovo. অনেকটা একই রকম অর্থ নিষ্ক্রিয় বা নিষ্প্রভ সেই অর্থ আমরা কিন্তু ও ডবল এফ অফ ব্যবহার করি মন্দাক্রান্ত বা মন্দাবক্ষী বোঝাতেও অফ ব্যবহার হয় তো আমরা কি কি পেলাম ক্ষীণভাবে সম্ভব নিষ্ক্রিয় নিষ্প্রভ এবং মন্দাক্রান্ত বা মন্দাবক্ষী বোঝাতে আমরা ও ডবল এফ অফ এর প্রয়োগ করি এছাড়াও এই ধরনের অর্থ প্রয়োগ করতে কিন্তু আমরা অফ এর প্রয়োগ করে থাকি এবার আমরা এক্সাম্পল দেখছি হি হ্যাজ অফ পসিবিলিটি টু গেট এ জব তার চাকরি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হি হ্যাজ অফ পসিবিলিটি তার আছে ক্ষীণ সম্ভাবনা অফ পসিবিলিটি নেই বললেই চলে এখানে অফ এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এবং পসিবিলিটি এই নাউনকে কোয়ালিফাই করছে অর্থাৎ চাকরি পাওয়ার তার ক্ষীণ সম্ভাবনা আছে বা তার আছে ক্ষীণ সম্ভাবনা চাকরি পাওয়ার হি ইজ গেটিং অফ ডে বাই ডে সে ধীরে ধীরে নিষ্প্রভ বা নিষ্ক্রিয় হয়ে পড়ছে এখানে অফ হচ্ছে নিষ্প্রভ বা নিষ্ক্রিয় সে দিনে দিনে অফ হয়ে যাচ্ছে এখানে হি এই প্রোনাউনকে কোয়ালিফাই করছে অফ নিষ্ক্রিয় কে হচ্ছে হি সেজন্য এটা অ্যাডজেক্টিভ নেক্সট এক্সাম্পলটা দেখো হি ট্রাভেলড দেয়ার সে সেখানে ভ্রমণ করেছিল ইন দা অফ সিজন মন্দা মৌসুমে এখানে অফ সিজন সিজন এটা মৌসুম বা ঋতু এটাকে কোয়ালিফাই করছে অফ যেটা এখানে যে অর্থ প্রকাশ করছে সেটা হচ্ছে মন্দা মন্দা মৌসুমে সে এখানে ভ্রমণ করেছিল তোমরা এখানে অফের যে অর্থগুলো পেলে সেটা হচ্ছে ক্ষীণভাবে সম্ভব নিষ্ক্রিয় বা নিষ্প্রভ এছাড়াও মন্দাক্রান্ত বা মন্দা পশু বোঝাতে আমরা অফের প্রয়োগ করি পরবর্তী পয়েন্টে আসছি অফ ব্যবহারে দু নম্বর পয়েন্টে আমরা পাচ্ছি বিপরীত দিকে নির্দেশ করতে অফের ব্যবহার হয় তোমরা জানো অফসাইড অফসাইড কথার অর্থই হচ্ছে বিপরীত দিক বা উল্টো দিক এই উল্টো দিক এটা একটা অ্যাডজেক্টিভ তো এটা ব্যবহার করার জন্য আমরা ও ডবল এফ ব্যবহার করে থাকি এক্সাম্পল দেখো He stood at the offside of the building. She building এর বিপরীত দিকে বা উল্টো দিকে দাঁড়িয়েছিল He stood at the offside of the building. She building এর বিপরীত দিকে দাঁড়িয়েছিল এখানে অফ সাইড এখানে যে সাইড সাইডটাকে কোয়ালিফাই করছে সাইডের গুণাগুণ প্রকাশ করছে তোমার অফ অতএব এখানে অফ তোমার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে নেক্সট সেন্টেন্সে দেখো ডোন্ট ড্রাইভ অন দ্য অফ সাইড অর্থাৎ উল্টো দিকে গাড়ি চালিও না এবার উল্টো দিক বলতে আমরা অফ সাইডে ব্যবহার করছি বা বিপরীত দিক ব্যবহার করতে আমরা অফ এর ব্যবহার করছি তিন নম্বর পয়েন্টে আসছি বাতিল নির্দেশ করতে অফ এর প্রয়োগ হয় বা অফ এর ব্যবহার হয় কোনো কিছু বাতিল হয়ে গেছে তো সেটা বলতেও কিন্তু আমরা অফ এখানে বাতিল বলতে কোনো কিছু ক্যান্সেল হয়ে গেছে তো সেটা বলতে আমরা অফ এর প্রয়োগ করি দ্য গেম ইজ অফ অর্থাৎ খেলাটি বন্ধ খেলাটি বাতিল হয়ে গেছে এটা বলতে আমরা অফ এর প্রয়োগ করলাম যদি ডিল এটাকে ধরি দ্য ডিল ইজ অফ অর্থাৎ চুক্তিটি বন্ধ হয়ে গেছে চুক্তিটি বাতিল হয়ে গেছে বাট দ্য ডিসকাশন ইজ অফ আলোচনাটা বাতিল হয়ে গেছে বা আলোচনাটা বন্ধ হয়ে গেছে আমরা পরবর্তী পয়েন্টে আসছি কাজে যুক্ত নয় অর্থাৎ এই মুহূর্তে সে কাজে নেই এমন নির্দেশে অফ এর ব্যবহার করা হয় তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা অফ এর ব্যবহার যখন কাজে কেউ যুক্ত নয় সেটা বলতেও কিন্তু ব্যবহার করি এখানে যেমন রয়েছে Now he is off from his duty. এখন সে তার কাজ থেকে বিরত রয়েছে অর্থাৎ সে এখন কাজে নেই. Now he is off from his duty. অর্থাৎ সে এখন কাজ থেকে বিরত. তো সে এখন কাজে নেই. কাজে যুক্ত নেই. I was off then. সেই সময় আমি বিরত ছিলাম. I was off then. অর্থাৎ সেই মুহূর্তে সেই সময় আমি বিরত ছিলাম. আমি কাজে যুক্ত ছিলাম. Next example দেখো. They were never off. তারা কখনোই বিরত ছিল না. দে ওয়ার নেভার অফ তারা কখনোই বিরত ছিল না তো আমরা অফ অর্থে যে বিরত থাকা সেটাকে নির্দেশ করছি এবং এখানে এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে পরবর্তী পয়েন্টে আসছি
এবার আমরা 5 নম্বর পয়েন্টে আসছি নিম্নমানের নির্দেশ করতে অফ এর প্রয়োগ হয় বা ব্যবহার হয় কোন কিছু নিম্নমানের সেটার অর্থ রূপে আমরা ও ডবল এফ এর প্রয়োগ করে থাকি তো কিভাবে এটার প্রয়োগ হয় আই নেভার চুজ অ্যান অফ গ্রেড প্রোডাক্ট এখানে অফ গ্রেড বলতে নিম্নমানের নিম্নমান বলতে এখানে অফ গ্রেড ও ডবল এফ এর প্রয়োগ হচ্ছে আমি কখনোই নিম্নমানের দ্রব্য পছন্দ করি না চুজ মানে পছন্দ করা বা বেছে নেওয়া আই নেভার চুজ অ্যান অফ গ্রেড প্রোডাক্ট সংযোগ বিচ্ছিন্ন আপাতত পাওয়া যাবে না স্থানচ্যুত নির্দেশ করতে অফ হয় এই সংযোগ বিচ্ছিন্ন এর প্রয়োগ তো অফ এর জন্য সবসময় হয় সংযোগ বিচ্ছিন্ন এই অর্থে আমরা অফ এর প্রয়োগ সাধারণত করে থাকি ইলেকট্রিসিটি ইজ অফ অর্থাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন বিদ্যুৎ বিচ্ছিন্ন এটা বলতে আমরা অফ এর প্রয়োগ করি দ্য পেন ইজ অফ ফ্রম দ্য টেবিল টেবিল থেকে পেনটি নেই পেনটি পড়ে গেছে বা কেউ নিয়ে গেছে তো এখানটায় স্থানচ্যুত এটা নির্দেশ করতে আমরা এই ও ডবল এফ অফ এর প্রয়োগ করি The internet connectivity was off. Internet সংযোগ বিচ্ছিন্ন ছিল এখানেও বিচ্ছিন্ন বলতে আমরা এই অফ এর প্রয়োগ করলাম তো আমরা ছটা নিয়ম দেখলাম যে ক্ষেত্রে আমরা পেলাম যে অফ ও ডবল এফ এটা কিভাবে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হয় এই অফ মূলত নিষ্প্রভ নিষ্ক্রিয় মানসিকভাবে ভারাক্রান্ত কোনো কিছু স্থানচ্যুত কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে কোনো কিছু বন্ধ হয়ে গেছে কোনো কিছু বাতিল হয়ে গেছে এই সব অর্থে আমরা অ্যাডজেক্টিভ রূপে ও ডবল এফ অফ এর প্রয়োগ করে থাকি তো আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে সেগুলোকে ক্লিক করে দেখে নিও অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও হিট বাই